অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো শ্রী চৈতন্যমনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ম দদাতি সপদান্তিকম বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথম নিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতাসি বিশাখানিতাংশ নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী ইতি নামিনে নমোয়াচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণী নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যঃ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে হাত জোর করে বলুন ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণম নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়মুদীরয়ে নষ্টো প্রায়স্ব ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়ম ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকি মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘায়তিগ্রিম যৎকৃপাত মং বন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দমাধবম শ্রী চৈতন্যেশ্বরম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম ভজানুলম্বিত ভজৌ কনকাবদাথৌ সংকীর্তনৈকপিতরৌ কমলাকটাক্ষৌ বিশম্বর দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতীর্ণ শ্রীমদ্ভাগবতম অষ্টম স্কন্ধ চতুর্দশ অধ্যায় আজকে ষষ্ঠ শ্লোক ব্রহ্মাণ্ডের ব্যবস্থাপনার পদ্ধতি এই অধ্যায় বোর্ডে লিখা আছে আমরা পড়ব পালায়ন্তি প্রজাপালা যাবদন্ত বিভাগস যজ্ঞ ভাগ ভুজ দেবা যে যে চত্রান্নিচাত্তচৈ পালয়ন্তি প্রজাপালা
যাদবদন্ত বিভাগশ যজ্ঞ ভাগ ভুজ দেবা যেশ তত্রান্নিতাচ্ছত্রয়ী পালয়ন্তি প্রজাপালা যাদবদন্ত বিভাগশ যজ্ঞ ভাগ ভুজ দেবা যে চ তত্রান্নিতাঞ্চ তৈ। মাতাজি কেউ পালয়ন্তি আদেশ পালন করে, প্রজাপালা প্রজাপালক মনুর পুত্র এবং পৌত্রেরা পুত্রগণ, যাবৎ অন্তম মন্বন্তরের শেষ পর্যন্ত, বিভাগশ বিভাগে, যজ্ঞ ভাগ ভুজ যজ্ঞফল ভোক্তা, দেব্যা দেবতাগণ, যে অন্যেরা চ ও তত্র অন্নিতা সেই কর্মে যুক্ত, চ ও তৈ তাদের সঙ্গে। এই শ্লোকের অনুবাদ এবং যথার্থ তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা জগৎগুরু শিল প্রভুপাদ কি অনুবাদ। যজ্ঞের ফল ভোগ করার জন্য প্রজাপালকগণ অর্থাৎ মনুর পুত্র এবং পৌত্রেরা মন্বন্তরের অবসান পর্যন্ত ভগবানের নির্দেশ পালন করেন। দেবতারাও সেই সমস্ত যজ্ঞের ভাগ প্রাপ্ত হন। তাৎপর্য ভাগবত গীতায় চতুর্থ অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, এবম পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু। রাজস্বীগণ এইভাবে পরম্পরা ধারায় এই পরম বিজ্ঞান লাভ করেছিলেন। এই পরম্পরা মনু থেকে ইক্ষাকু এবং ইক্ষাকু থেকে তার পুত্র এবং পৌত্রগণের মাধ্যমে প্রভাবিত হয়েছিল। এই জগতের শাসকগণ পরম্পরা ধারায় ভগবানের আদেশ পালন করেন। যে ব্যক্তি শান্তিপূর্ণ জীবন লাভে আগ্রহী তাকে অবশ্যই এই পরম্পরার ধারা অবলম্বন করে যজ্ঞ অনুষ্ঠান করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম্পরার গৌড়ীয় বৈষ্ণব রূপে আমরা সারা পৃথিবী জুড়ে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করছি। যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধসা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ স্বয়ং ভগবান এবং এই সংকীর্তন আন্দোলন যদি প্রবল বেগে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তাহলেই তিনি অনায়াসে সন্তুষ্ট হবেন। তার ফলে সকলেই সে সুখী হবে তাতে কোনো সন্দেহ নেই। তো ব্রহ্মাণ্ডের
ব্যবস্থাপনার পদ্ধতি এই অধ্যায়ে কি করে ব্রহ্মাণ্ড স্থাপন করছেন এবং ভগবানের অংশ স্বরূপা সকলেই কি করে আবির্ভূত হয়ে সেই ব্রহ্মাণ্ডে এক একজন নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তো আজকের শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো, কেননা প্রভুপাদ তার সংস্থার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের গুরুত্ব আরোপ করেছেন এই সংকীর্তন আন্দোলন মহাপ্রভুর এই বাণী। তো এখানে বিশেষ করে পরপর দুই তিন দিন ধরে 4, 5, 6 আজকে তিনটা শ্লোক, চতুর্থ শ্লোকে ভগবান সনাতন ধর্ম চতুষ্কুমার বা চারটা ধর্মের স্তম্ভের কথা বলেছেন, সত্য শৌচ তপদয়া চতুর্পাদ এই ধর্ম স্থাপন করেছেন। কারা? ভগবানের এই অবতার অংশ স্বরূপা সকলে। আর 5 নম্বর শ্লোকে গতকাল এই সনাতন ধর্ম বলেছেন, তাহলে এই কলি যুগে পুনরায় মানব সমাজের প্রকৃত ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা হবে। মানুষের নিত্য ধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেটি হচ্ছে সনাতন ধর্মের তাৎপর্য। সনাতন ধর্মটির অর্থ হচ্ছে নিত্য, তাই সনাতন ধর্ম বলতে শ্রীকৃষ্ণের প্রতি নিত্য দাসত্ব বরণ করা বোঝায়, আর জীবের নিত্য ধর্ম হচ্ছে কৃষ্ণের সেবা করা, আর সেটি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সারমর্ম। তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যে সারমর্ম, কৃষ্ণের সেবা করা, এটাই প্রভুপাদের উদ্দেশ্য ছিল। তাই প্রভুপাদ আজকের শ্লোকে, গত শ্লোকে চতুর্থ অধ্যায়ের 1 নম্বর শ্লোক দিয়েছেন, ইদম বিবস্বতে যোগম প্রক্তবায়ন অব্যয়ম, আর আজকের শ্লোক 2 নম্বর শ্লোক দিয়েছেন এই জ্ঞানযোগের গীতার, এবং পরম্পরা প্রাপ্তম রাজস্বহ বিদু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। হে অর্জুন, কালের প্রভাবে এই যোগ নষ্ট হয়েছে, তাই পুনরায় এই জ্ঞান তোমাকে আমি দান করছি। তো এই জ্ঞান লাভ করার পন্থা জ্ঞানযোগে দিয়েছেন ভগবান চতুর্থ অধ্যায় 2 শ্লোক, কিভাবে জ্ঞান লাভ করতে হয় পরম্পরার মাধ্যমে। এখানে প্রভুপাদ মনুর পুত্র এবং পৌত্রেরা ইক্ষাকু মনু থেকে কি করে পরম্পরা আসছে, তারপরে তার পুত্ররা ব্রহ্মাণ্ডর শেষ পর্যন্ত এই পরম্পরাকে টিকে রাখেন, এই জন্য এখানে। আর প্রভুপাদ এই সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে ঢুকে দিয়েছেন যে এই জ্ঞান লাভ করার পন্থাই হচ্ছে পরম্পরার মাধ্যমে, অন্য কোনো উপায়ে এই জ্ঞান লাভ করলে সেটা করা সম্ভব নয়, কারণ পরম্পরা যাদের নেই, হ্যাঁ, পরম্পরাবিহীনা মন্ত্র বলছে, 4টা আশ্রম 4টা সম্প্রদায়, এই সম্প্রদায় বিহীনা মন্ত্র নিষ্ফলাভাবের, এই সম্প্রদায়ভুক্ত হতে হবে। এই চৈতন্য মহাপ্রভু 4টা সম্প্রদায় আচার্যরা লিখে গিয়েছেন, তো এই সম্প্রদায় ভুক্ত হতে হবে, আর এই পরম্পরার মাধ্যমে সেই জ্ঞান লাভ করতে হবে। কিন্তু বর্তমান জগতে এইসব কিছুই মানে না, আর না মানার জন্য আমাদের শাস্ত্রে বলছেন, বলছে এই ধর্ম, এই জন্য প্রভুপাদ সংস্থা তৈরির আগেই প্রথম শ্লোক প্রভুপাদ বলেছিলেন, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, বেদ পুরাণ কহে তাহা পরিপূর্ণ, চলে ছল ধর্ম কৈতব ধর্ম, এই বর্তমান জগতে চলছে ছলনা ধর্ম, এটাকে দেওয়ার জন্যই বলছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐক্যান্তেক হরের ভক্তি উৎপাদয়িত কল্পতে। এই শ্রুতি মানে না, বেদ মানে না, উপনিষদ মানে না, শাস্ত্র মানে না, নারদ পঞ্চবিধি যারা অনুসরণ করে না,
তারা যদি কেউ ধর্ম স্থাপন করে সেটা এই জগতে উৎপাত সৃষ্টি করে। কীরকম উৎপাত? এই জগতে অনেক সম্প্রদায় রয়েছে এবং তার মধ্যে অপসম্প্রদায়, মহাপ্রভুর আমলে 13টা অপসম্প্রদায়ের কথা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। আউল বাউল কর্তা বোঝা নেড়া দরবেশ সাই, চূড়াধারী সখি বেখি মাত্র জাঁদ গোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এ 13-র সঙ্গ নাহি করি। এই 13টা অপসম্প্রদায় এদেরকে আখ্যান করেছেন। কিন্তু এখন তার থেকে অনেক গেজিয়ে গেছে, প্রচুর সম্প্রদায়, প্রচুর এইরকম সংস্থা তৈরি হয়েছে প্রতারণার। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এক গল্পের উপদেশের মাধ্যমে বলেছিলেন, বাক্য সিদ্ধি গুরুদেব। বাক সিদ্ধি গুরুদেব কীরকম? কারণ এর আগে কৃষ্ণ রামচন্দ্র ভগবান অবতীর্ণ হয়ে অনেক অসুরকে বধ করেছিলেন, আর এই অসুরেরা প্রতিজ্ঞা করেছিলেন, তারা ঈর্ষা পরাণিত হয়েছিলেন এবং তারাই চিন্তা করছে তুমি কি করে ধর্ম প্রচার করো দেখব। এই জন্য এই কলিযুগে তারাই এসেছেন এই মহাপ্রভুর প্রেম ধর্মকে বাধা সৃষ্টি করার জন্য। কারণ মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন আমি এমন একটি রাজ্য গঠন করব, প্রেম ধর্ম প্রচার করে এই জগৎকে মাতিয়ে তুলব। এই জন্য বাক্য সিদ্ধি গুরুদেব। কীরকম গুরুদেব? গুরুদেব একদিন চিন্তা করলেন যে ওহ, আমার শিষ্যর বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, তো শিষ্যর বাড়ি যাব। হেঁটে হেঁটে শিষ্যর বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তো হেঁটে যেতে যেতে হঠাৎ করে রাস্তায় মনে পড়েছে, ওহ, গেলে তো গীতা পাঠ করতে হবে, আমি তো গীতা আনিনি। কারণ গুরুদেব খুব চতুর ছিলেন, চালাক, বুদ্ধিমান, আর এই জগতে তারা এসেছে এরকম চালাকি করার জন্যই। তার চালাকি করে তিনি কি করলেন যে ঠিক আছে, তার পায়ের যে চপ্পল ছিল, জুতা, সেটা কাপড় দিয়ে পেরিয়ে বগলে নিয়ে হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে চলে গেলেন, গিয়ে গুরুর পা ধৌত করলেন সকলে, সন্ধ্যা নাগাদ উপস্থিত হলেন। তো গুরুদেব গীতা সবাই পাঠের জন্য বসে আছে, শ্রোতারা শিষ্যরা সবাই বসে আছে। গুরুদেব খুব ব্যাখ্যা করলেন, গীতার কথা বললেন, আর ওই যে চপ্পল সামনে রেখেছেন ওটাকে গীতা মলে আখ্যায়িত করে খুব প্রণাম করলেন, ভক্তি করলেন, করে গীতার কথা বলছেন। তো গুরুদেবের ভাগ্যক্রমে একটা গীতার শ্লোক তার মুখস্থ ছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, রাধা মাধব সখীবৃন্দ কি পঞ্চদত্ত নিঃসদেব ভগবান কি। শ্লোকটা বলেই গুরুদেব বলছে, আমার অসুস্থতা লাগছে, হেঁটে আসছি, তো আজকে থাক, কালকে পাঠ হবে। গুরুদেব রান্নার কাছে গেলেন, রান্না করতে গেলেন, শিষ্যরা অনেকে চলে গেলেন, অনেকেই সেবা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে এক কুকুর ওই গীতা যেখানে রাখা ছিল নিয়ে চলে যাচ্ছে। তো শিষ্যরা চিৎকার করছে, গুরুদেব 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 গীতাটা নিয়ে গেল, হায় ভগবান, মা গুরুদেব মাথায় হাত দিলেন, হায় ভগবান, তোমরাই গীতা রক্ষা করতে পারলে না, আমার এত সুন্দর গীতা নষ্ট করে, যা গীতা তুই জুতায় পরিণত হ, বলে ফেললেন। আর শিষ্যরা কুকুরকে তাড়িয়ে তাড়িয়ে গেছে, সবাই শুনতে পারলেন। এবং যখন খুলে দেখছেন জুতা হয়ে গেছে গীতা, এ বাক্য সিদ্ধি, তোমার মতো সদ্গুরু এই জগতে নেই, তুমি সর্বশ্রেষ্ঠ গুরু, বাক্য সিদ্ধি গুরুদেব, আপনার বাক্যে সব কিছুই চলে। আর তার পায়ে লুটিয়ে সবাই খাচ্ছে। তো এই জগতে এরকম হাজার হাজার গুরু রয়েছে যারা এই জগতে স্বজনদের নিন্দা করার জন্য এই চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্মকে বিতাড়িত করার জন্য তারা এই জগতে এসেছে। এই জন্য বুদ্ধিমান হতে হবে। এই জন্য প্রভুপাদ এই শ্লোকে প্রথমেই লিখলেন, এবং পরম্পরা প্রাপ্তম রাজস্ব বিদু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। হ্যাঁ, এই পরম্পরার মাধ্যমে গ্রহণ করতে হবে। এই পরম্পরা কি আমরা জানি, 532 বছর আগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন,
এবং তিনি আবির্ভূত হয়ে সংকীর্তন আন্দোলনের সূচনা করেছেন। তিনি কান্না করছেন, তার কান্না কেউ থামাতে পারে না। অনেক মহিলারা সেখানে ছিলেন, মালিনী দেবী ছিলেন, শিবাস ঠাকুর সীতা দেবী ছিলেন, সবাই ছিলেন। মহাপ্রভুর অপূর্ব এই জন্ম দর্শন করতে এসেছিলেন, এমনকি অনেক দেবদেবী এবং সমস্ত ঋষি মুনি সকলেই মানব রূপে মহাপ্রভুর এই জন্মলীলা দেখতে এসেছিলেন। কেউ তার কান্না থামাতে পারে না। এই জন্য তাদের মধ্যে একজন মহিলা, এবং তিনি যখন এই আবির্ভূত হন গ্রহণ যোগে, সমস্ত প্রাণীদেরকে, সমস্ত জীবদেরকে তিনি হরিনাম করিয়েছিলেন। আর তখন এটাই বিধান ছিল, এখন কালের প্রভাবে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। আগে গ্রহণ করলে মুসলিম হিন্দু খ্রিস্টান সকলেই গঙ্গায় স্নান করে গ্রহণকে প্রণাম করে হরিবোল বলতেন, গঙ্গা স্নান করতেন। এইভাবে তিনি সকলকে হরিনাম করিয়ে আবির্ভূত হলেন এবং কান্না করছেন। একজন মহিলা হরিবোল বলে সঙ্গে সঙ্গে কান্না স্থাপন হয়েছে, তার এই হরিনামের সূচনা করলেন এবং ভবিষ্যৎবাণী করলেন কি, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো পৃথিবীতে যত নগর আদি গ্রাম আছে সমস্ত প্রচার হবে, কিন্তু মহাপ্রভু তিনি স্বরগোস্বামীকে মাধ্যম করে তার ভক্তিযোগ প্রচার করলেন। এই স্বরগোস্বামী তাদের উপরে দায়িত্ব ন্যস্ত করলেন এবং রূপগোস্বামীকে মাধ্যম করে তার নিজ ভক্তিযোগ তিনি প্রচার করে গেলেন। এবং এই স্বরগোস্বামী বৃন্দাবনে লুপ্ত তীর্থ বৃন্দাবন উদ্ধার করলেন এবং চৈতন্য মহাপ্রভুর এই আদর্শকে স্থাপন করলেন এবং অনেক গ্রন্থ রচনা করলেন। স্বরগোস্বামীরা এই গ্রন্থ রচনা করে মহাপ্রভুর পার্শ্বদরা সকলে চলে গেলেন এক এক করে এই জগতে। তখন কি হবে? তো তখন স্বরগোস্বামীরা এই চৈতন্য মহাপ্রভুর বাণী যে প্রচার হবে কি করে হবে প্রার্থনা করলেন। তাই এই তিন প্রভু, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং শ্যামানন্দ প্রভু কি নাম অদ্বৈত প্রভু, এরা তিনজনের তিন প্রকাশ বিগ্রহ রূপে আবার আবির্ভূত হলেন। মহাপ্রভুর প্রকাশ অবতার কে? শ্রীনিবাস আচার্য। নিত্যানন্দ প্রভুর অবতার নরোত্তম দাস ঠাকুর এবং অদ্বৈত প্রভুর অবতার শ্যামানন্দ প্রভু। তিন প্রভুকে তারা গিয়ে রূপগোস্বামী শ্রীজীব গোস্বামীর আনুগত্যে থেকে শিক্ষা লাভ করে তাদেরকে গ্রন্থ দিয়ে পাঠালেন। এই গৌর জগতে কই চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলন প্রসারিত প্রচার করার জন্য তারা যখন আসলেন, আপনারা জানেন বিষ্ণুপুর বন, বিষ্ণুপুরে সেখানে সেই গ্রন্থ সম্পূর্ণ কি হয়, ডাকাতি হয়, নিয়ে যায় ধন মনে করে গুপ্ত ধন, কিন্তু গিয়ে দেখে সেটা গ্রন্থ কিছুই না, কিছু কাগজপত্র গোস্বামীদের লেখা গ্রন্থ ছিলেন। এইরকম যখন সেখানে সেটা হারিয়ে ফেলে শ্রীনিবাস আচার্য, তিনি চিন্তা করলেন এটাকে উদ্ধার করতেই হবে। তিনি সেখানেই থাকলেন, আমি এটাই উদ্ধার না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। শ্যামানন্দ প্রভুকে প্রেরণ করলেন, হ্যাঁ, গোপীবল্লভপুর ধারেন্দ্র বাহাদুরপুর যেখানে তার শ্রীপাট, সেখানে গিয়ে প্রচার করলেন। নরোত্তম দাস ঠাকুর তিনি চলে গেলেন খেতুরিতে, এইভাবে গেলেন, আর শ্রীনিবাস আচার্য ওখানে থাকলেন। তিনি সেটা উদ্ধার করলেন, বীর হাম্বিরকে তার শিষ্য করেন, সম্পূর্ণ উদ্ধার করে নিয়ে আসেন। আসার পরে এইভাবে প্রচার কার্য চলে। তো তারা তারা এই জগৎ থেকে চলে যান। মাঝখানে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপের মাধ্যমে বহুদিন এই শাক্ত ধর্ম বৃদ্ধি পাচ্ছিলেন, নিজেকে সকলে ভগবান বলে মনে করতেন, যে সবাই সবাইকে ভগবান মনে করতেন, একটু টোটকা বাজি করেই সে ভগবান হয়ে যেতেন, এরকম প্রচুর এই জগতে প্রাধান্য পেয়েছিলেন। তখন দৈবক্রমে এই জগতে মহাপ্রভু শ্বেতদ্বীপ থেকে সপ্তম গোস্বামী রূপে এই নবদ্বীপ ধামকে উত্তোলন করার জন্য, নবদ্বীপ ধামকে মহাপ্রভুর এই ধামকে উত্থিত করার জন্য সপ্তম গোস্বামী রূপে তিনি আসলেন। কে আসলেন? কেদারনাথ দত্ত, যার নাম ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর কি? তিনি আসলেন এই জগতে।
এসে চৈতন্য চরিতামৃত পাঠ করে তিনি যোগপীঠ তিনি নবদ্বীপ ধাম প্রকাশ করলেন, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র প্রকাশিত করলেন, স্থাপন করলেন, এই জগতে শিক্ষা দিয়ে গেলেন। এবং শেষ জীবনে তিনি পুরীতে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু আমি চলে যাব, চৈতন্য মহাপ্রভুর এই আদর্শ, এত সুন্দর ধাম, চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণর যে কারণ, চৈতন্য মহাপ্রভু যে অশেষ কৃপাময় করুণাময়, এই জগতে তিনি এসেছিলেন এটা কেউ জানতে পারবে না, হে প্রভু তুমি কৃপা করো আমাকে, এমন এক সন্তান প্রদান করো যেন এই পৃথিবীতে ভগবানের বাণী, মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে, ভবিষ্যৎ বাণী যেন সারা পৃথিবীব্যাপী প্রচার হয়। তাই তিনি একটি সন্তান প্রাপ্ত হলেন, তার নাম জগন্নাথ তাকে কৃপা করে একটি সন্তান প্রদান করলেন, তার নাম কি? বিমলা প্রসাদ। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সিংহগুরু। আমরা কিছুদিন আগেই তার 100 বছর সন্ন্যাস দিবস পালন করেছিলাম প্রভুপাদ পার্কে। অনেক মহারাজরা এসেছিলেন, বহুভাবে বলছিলেন যে ইনি হচ্ছেন একমাত্র কাণ্ডারি এই জগতে, কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গেরও তিনি হচ্ছেন একমাত্র কাণ্ডারি। তা আমাদের এটাকে জানতে হবে। তাই এই সিংহগুরু, হ্যাঁ, তিনি এসে গৌড়ীয় মঠ স্থাপন করে সারা পৃথিবীব্যাপী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য তিনি দৃঢ় সংকল্প হয়ে তার পিতার কাছে এবং তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজির কাছে আদিষ্ট হয়ে তিনি প্রচার কার্য শুরু করে 64টি গৌড়ীয় মঠে স্থাপন করে গৌড়ীয় গগনকে একটা রাস্তায় তিনি পৌঁছে দিলেন। এবং পৌঁছে দেওয়ার পরে শেষ মুহূর্তে উনি চিন্তা করলেন যে হে প্রভু, মহাপ্রভুর সামনে যোগপীঠে তিনি প্রার্থনা করলেন, আমি এত প্রচার করলাম, এত কিছু করেছি, গৌড়ীয় মঠে স্থাপন করেছি, এত ভক্ত তৈরি করেছি, কিন্তু মনের মতো কাউকে আমি খুঁজে পেলাম না যে মহাপ্রভুর এই ধারাকে বয়ে নিয়ে যাবে। তো তখনই চৈতন্য মহাপ্রভুর তিনি দৈব বাণীর মতো একটি শব্দ শুনতে পেলেন এবং বললেন যে তুমি যার জন্য অপেক্ষা করছো সে কলকাতা মহানগরীতে আবির্ভূত হয়ে, তিনি সেখানে আবির্ভূত হয়েছেন, কলকাতা মহানগরীতে তিনি আছেন, অচিরেই তোমার সঙ্গে তার মিলন হবে। তিনি কে? হ্যাঁ, তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু ছিল প্রভুপাদ। এইভাবে তিনি গিয়ে উল্টো ডাঙ্গায় সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার সঙ্গে তার গুরুদেবের বাণীকে আদিষ্ট করে তার উপরে তিনি নির্দেশ করেন, চেনা নাই জানা নেই, প্রথম সাক্ষাতেই তিনি তাকে এই গুরুদেবের বাণীকে, তিনি দেখুন গুরুদেবের বাণী কত গুরুত্বপূর্ণ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার গুরুদেবের বাণীকে সার্থক করার জন্য, তার পিতা ভক্তি বিনোদ ঠাকুরের বাণীকে সার্থক করার জন্য আমরণ করেছিলেন, আর এই গুরুদেবের বাণীকে আদর্শ করে এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনিও কিভাবে গুরুদেবের বাণীকে শ্রেষ্ঠ করে আখ্যায়িত করেছিলেন। তাই নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা লিখতে গিয়ে আমরা প্রতিদিন গুরু বন্দনায় গাচ্ছি, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করি আক্য আর না করিও মনে আশা, আর কোনো আশা করা যাবে না গুরুদেবের বাণী ব্যতিরেকে, শ্রী গুরু চরণে অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, এটা সার্থক করেছিলেন। আর এই সার্থক করে তারা জীবনকে অতিবাহিত করে গুরুদেবের আদর্শকে নিয়ে তারা জীবনকে ধন্য করে, এই জন্য প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ তৈরি করলেন। আপনারা জানেন প্রভুপাদ এই জগতের ব্যক্তি নন, তিনি ভগবানের প্রেরিত দূত। চৈতন্য ভাগবতমে বলা হচ্ছেন তিনি হচ্ছেন সেনাপতি ভক্ত, যদি পাপী ছাড়ি ধর্ম যায় দূরদেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। এই পাপীকে ছেড়ে এই দূর ধর্ম যদি দূর দেশে যায়, আমার সেনাপতি ভক্ত সেখানে যাবেন। তাই এই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি একজন সেনাপতি ভক্ত, তিনি এই জগতে এসে গুরুদেবের এই আদর্শকে শিরোধার্য করে এই জগৎকে উত্তোলন করার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ স্থাপন করেছিলেন।
এবং এই জগৎকে বয়ে নিয়ে গিয়েছিলেন। স্বরগোস্বামী স্টকমে শ্রীনিবাস আচার্য লিখেছিলেন, নানা শাস্ত্র বিচারক শরণং শরণাক করৌ, নানা শাস্ত্র অধ্যয়ন করে সৎধর্ম সংস্থাপক, সৎধর্ম কলির উপযুক্ত ধর্ম, যুগে উপযুক্ত ধর্ম স্থাপন করেছেন আচার্যরা গোস্বামীরা। তাই এই প্রভুপাদ এই আন্তর্জাতিক ভাবনামিত সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠা করে তিনি এখানে যথার্থ ধর্ম, উপযোগী ধর্ম স্থাপন করেছিলেন। কি করে মঙ্গল আরতি থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত এবং শয়ন আরতি পর্যন্ত আমাদের রুটিন দিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর আমলে 100,000 জপ না করলে চৈতন্য মহাপ্রভু এক বিন্দু এক ফোঁটা জল গ্রহণ করতেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আসলেন, তিনি 32 মালার অনুমোদন করে মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। কিন্তু আমাদের প্রভুপাদ আরও করুণাময়, কলিযুগের মানুষ এত ব্যস্ত থাকবে করতে পারবে না, কম করে 16 মালা জপ করতে হবে আর 4টি নিয়ম পালন করতে হবে, এইরকম বিধিবদ্ধ তৈরি করলেন এবং ইস্কন পলিসি তৈরি করলেন। যারা ইস্কন আমরা এই প্রভুপাদের পলিসি যিনি তৈরি করেছেন, করে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যদি সেটা ফলো আপ করবো তাহলেই আমরা জীবনে এই প্রভুপাদের কৃপা, প্রভুপাদের বাণী, প্রভুপাদের আদর্শকে গ্রহণ করতে পারবো। আর আমরা এখানে দেখছি অনেকেই এই প্রভুপাদের আদর্শ করে অনেক সংস্থা, অনেক অপসম্প্রদায় গেজে উঠেছে, তারা এখন অনেকটা এই প্রভুপাদের শিক্ষায় শিক্ষান্বিত হয়ে চলছে। কিন্তু এই প্রভুপাদ যে আমাদেরকে দিয়ে গেছেন এই জগতে বিরল, এইরকম সোসাইটি বা এইরকম সংস্থা, এইরকম শুদ্ধ ভক্তি যাজনের যে একটা পথ এই পৃথিবীতে বিরল, কেউ তা করেনি আর কেউ এটা স্থাপন করেনি। এই জন্য প্রভুপাদের যে অবদান এই জগতে বিরাট অবদান, এই প্রভুপাদের আদর্শকে গ্রহণ করে আমরা সকলেই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিলাম বা আমরা আছি। প্রভুপাদের এক সময় এক মহারাজের কাছে ক্লাসে শুনেছিলাম যে প্রভুপাদ যখন এই নামকরণ করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্ঘ, তখন প্রভুপাদের নেতৃস্থানীয় শিষ্যরা প্রভুপাদকে হাত তুলেছিলেন ক্লাসের পরে, বলছিলেন রাধার লন্ডনেশ্বর মন্দিরে যে প্রভুপাদ, তারা বলছিলেন যে প্রভুপাদ আমরা কত ভাগ্যবান, আপনার মতো আপনাকে আমরা পেয়েছি, গুরু পেয়েছি। তখন প্রভুপাদ বলেছিলেন তোমরা ভাগ্যবান নও, তোমরা কেউ ভাগ্যবান নও, আমি তোমাদেরকে ভাগ্য পকেটে করে এনে আমি তোমাদের ভাগ্য জুটিয়ে দিয়েছি, তাই তোমরা আমার সঙ্গ লাভ করতে পেরেছ। তো প্রভুপাদের এই আদর্শ, এই আচার্যদের কৃপাই এটা সম্ভব। আচার্যরা মনসংকল্প আপনারা জানেন, নিশিকানন্দ ব্রহ্মচারী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, তিনি মনে মনে একটা রাস্তা তৈরি করলেন, মনোরাস্তা, মনোরম রাস্তা তৈরি করলেন, চৈতন্য চরিতামৃতে রয়েছে। এই মনোরাস্তায় চৈতন্য মহাপ্রভু কানাইনাশালা পর্যন্ত গেলেন, নিশিকানন্দ প্রভু সবার কাছে প্রচার করলেন যে এই এবার চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়া হবে না। কি করে জানলো, কি করে তার মনোরথ রাস্তা বৃন্দাবন কানাইনাশালার পরে আর এগোচ্ছিল না? তো এটা যদি চৈতন্য মহাপ্রভুর এই মনোরথ রাস্তা নিশিকানন্দ ব্রহ্মচারী এইভাবে তৈরি করতে পারেন, এটা যদি বাস্তব হয়, একসময় এক ব্যক্তি পায়েস রান্না করেছিল, মনে মনে আঙুল দিয়েছে, পুড়ে গিয়েছিল, এটা যদি হয় তাহলে এই প্রভুপাদ তার মনে সংকল্প এই পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে সারা বিশ্বজুড়ে, সারা বিশ্বজুড়ে মহান মহান ব্যক্তিদের আচার্য রূপে তিনি এই ইস্কনে যোগদান করাবেন, তো এটাও প্রভুপাদের কৃপা। এই জন্য এই প্রভুপাদেই আমাদের কৃপা করে এই জগতে স্থান দিয়েছেন, প্রভুপাদের অনুকম্পা, প্রভুপাদেরই কৃপা। আমরা জানি প্রভুপাদ জয়পতাকা স্বামী মহারাজকে এই মায়াপুর ধাম দিয়েছেন, এই মায়াপুর ধাম অত্যন্ত ধাম, হে জয়পতাকা তোমাকে এই ভগবানের রাজ্য দিলাম, তুমি বর্ধিত করো, তুমি আমি অনেক সিটি বড় বড় টাউনে শহরে প্রচার করেছি, গ্রামেগঞ্জে করিনি, তুমি এই প্রচার করো আর এই কার্য করো। আর প্রভুপাদ বলে গিয়েছিলেন, আমার গুরুদেব আমাকে নির্দেশ করেছিলেন এই সংস্থা তখনই বর্ধিত হবে যখন এই সংস্থায় 3টি কর্ম করবে, নামভট্ট প্রচার করবে, গ্রন্থ মুদ্রণখানা হবে আর নবদ্বীপ পরিক্রমা বর্ধিত করবেন, এটার উপরে জোর দিলে হবে। তাই জয়পতাকা স্বামী মহারাজ এই মায়াপুরকে তিলে তিলে প্রত্যেকটি
যত কিছু এখানে যত কিছু রয়েছে সমস্ত কিছুর পিছনে এই জয় পতাকা মহারাজের হাত রয়েছে। এখন আমরা অনেকের কাছে শুনেছিলাম রাধানাথ স্বামী মহারাজ, লোকনাথ স্বামী গুরু মহারাজ এবং বহু বর্তমান বরেণ্য আচার্যগণ যারা চিরবরেণ্য তারা এইভাবে বলছেন, গুরু মহারাজ সম্বন্ধে উপলব্ধি বলছেন যে জয় পতাকা মহারাজ স্বয়ং নবদ্বীপ ধাম, যেখানে তিনি যান ধামকে বয়ে নিয়ে যান, আর যেখানেই তিনি যান মহাপ্রভুর ধামের এই গৌরাঙ্গ মহাপ্রভুর কোথায় মানুষকে একদম প্লাবিত করে দেন, এই ধাম চলমান ধাম রূপে তিনি এখানে এসেছেন। আজকে যারা আমরা এই ধামবাসী, যারা আমরা ইস্কন এই সত্তরের মধ্যে রয়েছি, আমরা এই সারা এই মায়াপুরে বাস করছি, তো সকলেই এটা গুরুদেবের অনুকম্পা। গুরুদেব কৃপা করে আমাকে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আর গুরুদেব কৃপা করে আমরা এই মায়াপুর ধামবাসী হয়েছি, এটা গুরুদেবের কৃপা। কারণ আমরা কোথায় ছিলাম এর গুরুদেব চিন্তা করেছে এইরকম ব্যক্তি আসবে, তার মনের যে কল্পনা তার মনের যে সংকল্প সেটাই বাস্তবে রূপদান হচ্ছে। আজকে ভক্তি বিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী, হ্যাঁ এটা ভবিষ্যৎবাণী, বৃহৎ মন্দির হইবে প্রকাশ, হ্যাঁ তো এই বৃহৎ মন্দির প্রকাশ হচ্ছে, সমস্ত বাস্তবে রূপদান হচ্ছে। তো এটাই হচ্ছে এই জগতের আচার্যদের অনুকম্পা। এই জন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে এই সংস্থা, যে সংস্থায় আমরা রয়েছি। আমরা মনে করি অনেকেই বলে আমি ইস্কনকে ভালোবাসি, আই লাভ ইউ সুপ্রিম লর্ড মহাপ্রভু, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা মনে করি আমি আমার গুরুদেবকে ভালোবাসি, প্রভুপাদকে ভালোবাসি। ভালোবাসার অর্থটা কি? আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি মানে কি? খালি ভালোবাসাই? যা ভালোবাসি মানে তার যত নির্দেশ, ভগবানের নির্দেশ, গুরুদেবের নির্দেশ, প্রতিষ্ঠাতা আচার্যের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করাটাই ভালোবাসা। আমি প্রভুপাদ আমাকে বলছেন, গুরু মহারাজ বলছেন সুমধুর তুমি এই করো, আমি সেটা না করে আমি বারবার বলছি গুরুদেব আমি তোমাকে আই লাভ ইউ, গুরুমহারাজ গুরু মহারাজ আই লাভ ইউ, আমি বলছি ভালো করি, কিন্তু গুরুদেবের নির্দেশ দিচ্ছে সেটা আমি ফলোয়ার হব না, এটা ভালোবাসা নয়। ভালোবাসা গুরুর নির্দেশ আদেশ, যেন নরোত্তম দাস ঠাকুর বলছেন গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া অক্ষ, আর না করিও মনে আসা। গুরুর নির্দেশ পালন করা, আদর্শ পালন করাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভগবানকে ভালোবাসি, ভগবানের নির্দেশ পালন করব না, ভগবান এই ধর্ম রচনা করেছেন এটা পালন করব না, যাকে তাকে গুরু বলবো, যেই সংস্থায় যাব। তো এই জগতে অনেক সংস্থা তৈরি হয়েছে, অনেকেই বলছেন নতুন নতুন সংস্থা মন্ত্র বের করেছেন, ভজন ইতাইগোর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, হ্যাঁ বহু সংস্থা শ্রীকৃষ্ণ চৈতন্য, হ্যাঁ এরকম বহু সংস্থা মন্ত্র বের করেছে, এগুলার প্রতি প্রভাবিত হবেন না। হ্যাঁ অনেক সংস্থা তৈরি হয়েছে, এগুলো থেকে দূরে আসতে হবে। এই জন্য প্রভুপাদ আজকের এই শ্লোকে তিনি বলছেন যে পরম্পরার মাধ্যমে এই জ্ঞান লাভ করতে হয়। তিনি গীতার জ্ঞান লাভের 34 শ্লোকে তিনি বলছেন চতুর্থ অধ্যায়, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীনাম তত্ত্বদর্শিন, এই তত্ত্বদর্শী হতে হবে। এবং বলছে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। এটাই হচ্ছে জ্ঞান লাভের উপায়, আর এই গুরুর আনুগত্য থেকে আমাদের চলতে হবে, এটাই রাস্তা। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন গুরু মহারাজের সেবা, ইস্কন প্রভুপাদের এই প্রচার কার্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আশীর্বাদ করবেন। সকলের কাছে কৃপা প্রার্থনা করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পঞ্চদত্তকে অনেক বলার জন্য এনেছিলাম, পঞ্চদত্তর অবতারের কারণ টাইম নেই আর বলা হলো না। হরে কৃষ্ণ জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।